আমার ভাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম বলুন, কয়টা নাম প্রিয়? দুইটা নাম, একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। নাম রাখার ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক কথা বলে দিই, খেয়াল রাখবেন, নাম রাখার ক্ষেত্রে তিনটা জিনিসকে লক্ষ্য রাখবেন। এক, আপনি যে নামটা রাখছেন এই নামটা আল্লাহ পাকের নামের সাথে সম্পর্ক আছে কি নাই। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জলিল বগাইরা। দুই নাম্বার, আপনি যে নামটা রাখছেন এই নামটা কোন নবী রসুলের সাথে সম্পর্ক আছে কিনা, যেমন ইব্রাহিম, মুসা, ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া, ইউনুস, আইয়ুব বগাইরা। হ্যাঁ, তিন নাম্বার, আপনি যে নামটা রাখছেন অন্তত নামের অর্থটা ভালো কিনা, যেমন নূরুল ইসলাম, আল্লাহর নাম ওইখানে নাই, কোনো নবীর নামও নাই, কিন্তু নামের অর্থ ভালো। বলেন, নামের অর্থ ভালো। এই তিন ক্যাটাগরির বাইরে মুসলমানের সন্তানের নাম রাখার আর কোনো কায়দা নাই। কথা বলেন, আছে আর কোনো কায়দা? আছে, এই যে পল্টু, বল্টু, পল্টু মুসলমানের পোলার নামও আছে, আবার হিন্দু বেড়ার নামও আছে, নাই? সিন্টু, মিন্টু, জন্টু। এক বেচারা ছেলের নাম রাখছে ঠান্ডা, চিন্তা করলো পরেরটার নাম কি রাখবো, তাল মিলাই রাখছে ডান্ডা। কি আজীব কথা! আচ্ছা কোন, এগুলো কোনো নাম হইল? হাসরের দিন যদি আল্লাহ ডাক মারে এ ঠান্ডা, এটা কেমন লাগে শুনতে? আর আল্লাহ যদি ডাক মারে ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুল্লাহ, কি ডাকের মধ্যে একটু বেশ কম আছে না? এখানেই তো আপনার আব্বাল, আপনার প্রথমেই তো ভুল, এরপরে আবাদত বন্দেগি তো ভরে হিসাব ফইলে তো ভুলই গেছে, বিসমিল্লা তুই ভুল, নামের মধ্যেই ভুল, নামের মধ্যেই ভেজাল, বাকি হিসাব তো পরে, এই হিসাবটা তো আগে দিতে হবে। বলবেন, সহজ করে লেবেন যে আমার বাবারা, আমার বাবা মা, আমার দাদা নানা ও মুরব্বীরা নাম রাখছে, আমি কি জানি? আমার কি দোষ? এমন একটা সময় তো আপনার আসছে যখন আপনার নামে ওই যে কি হয়, ভোটার আইডি কার্ড হয় না প্রত্যেকের নামে, জাতীয় পরিচয়পত্র, কথা কয় না, এ সময়টা তো অন্তত পক্ষে আপনি বুঝেন, বুঝেন না? তখন আপনি নামটা মা বাবাকে বলে কেন বদলান না? এখন যেহেতু একটা জাতীয় সনদপত্র আমার হচ্ছে, আমার নামটাকে আমি পরিবর্তন করব, আমি আমার নামটা এটা না রেখে আমি ধর্মীয় একটা নাম রাখবো। আমার মা বাপ রাখছে কইয়া বাচ্চা জামানের উপায় নাই, মা বাপের নামে মামলা দিয়া, না মা বাপের উপরে মামলা দিয়া আপনি বাচ্চা যাইবেন? হয়তো ওনারা বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে, তাহলে ভুলটা কি তুমিও করবা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, সবাই বলেন আমি।